মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। হ্যালো সাধুদা, কি আমার ইমিডিয়েটলি জনাকুড়ি মেয়ে লাগবে আমাদের ডিপার্টমেন্টেরই। কি বলছো কি জগদ্ধাত্রী, এত মেয়ে কোত্থেকে পাবো? আমি জানি না, তবে জোগাড় করতেই হবে সাধুদা। আর প্রত্যেকের হাতে তত্ত্বের ট্রে থাকবে। আরে কি বলছো, কিছুই বুঝতে পারছি না। তত্ত্ব তো চলে এসেছে, আবার কিসের জন্য লাগবে? আমি আপনাকে বুঝিয়ে বলছি সাধুদা, আপনি মন দিয়ে শুনুন। পুরোহিত লাগবে, ওয়েটার লাগবে। আস্তে আস্তে সবাইকে ছড়িয়ে দিন, চারিদিকে ছড়িয়ে দিন আমাদের লোক। আর সবাই ডিসগাইজে থাকবে। তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো বলো তো? আমার কথাটা মন দিয়ে শুন। জগদ্ধাত্রী, খুব রিস্ক হয়ে যাচ্ছে কিন্তু। প্রচুর অতিথি আছে, বুঝতে পারছো না? সবাই খুব তালোবান লোক, নামি দামি। আমি সবটাই জানি সাধুদা, তবে আপনি শুধু আমাকে এইটুকু কোঅপারেট করুন স্যার। ওকে, তাই হবে। জগদ্ধাত্রী বটি। হ্যাঁ বলো। আজকে আপনাকে প্রথমবার আমি ব্যবহার করবো বটি। মানে মানে যদি খুব ভুল না হয়ে থাকে তাহলে আজ প্রথম টার্গেট হচ্ছেন আপনি। বর্দি, আপনাকে খুব সাহস করে ওই বিয়ের মণ্ডপের সামনে গিয়ে দাঁড়াতে হবে। আর আপনার থেকে ঠিক 10-12 ফুট পিছনে দাঁড়িয়ে থাকবে দিবিয়া সেন। আমরা যদি বিয়ের মণ্ডপের ডান দিকে একটা বৃত্ত তৈরি করে নিই, একটা সার্কেল, আর সেই সার্কেলের ঠিক মাঝখানে বিয়েটা হচ্ছে। আর সার্কেলের চারিপাশে ঘিরে থাকবে আমাদের ডিপার্টমেন্টের লোকেরা। ডিপার্টমেন্টের লোক কিন্তু কিভাবে থাকবে? ডিসগাইজে। কেউ পুরোহিত সেজে, তো কেউ ওয়েটার সেজে, তো কেউ বা আবার কি বর্তি, আপনাদের একজন বড় ক্লায়েন্টের নাম বলুন তো। বড় কেন বলো তো? বলুন না। বড় ক্লায়েন্ট মানে দত্ত এন্ড দত্ত কো, ওরা তো আমাদের দীর্ঘদিনের ক্লায়েন্ট, অনেকদিন কাজ করছে আমাদের সাথে। কিন্তু কেন দত্ত এন্ড দত্ত কো? স্বর্ণ ব্যবসায়ী, রাইট? হ্যাঁ। আজকে ওখান থেকেই তত্ত্ব আসবে। তত্ত্ব আসবে? জগদ্ধাত্রী, ওরা তত্ত্ব কেন আনবে? বড়দি, আমি আপনাকে পরে সব বুঝিয়ে বলবো, এখন সময় সময় নেই। দেখুন অলরেডি 4 নম্বর পাক চলছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।